নমস্কার বন্ধুরা, ডিসকাস পয়েন্ট ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আজকে দেখছো যে আমি 110টা ইতিহাসের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তো এই পিডিএফটা আমি এক জায়গা থেকে কালেক্ট করেছি, তো আমার মনে হলো এটা তোমাদের সাথে শেয়ার করা উচিত। তো এটা পিএসসি, পুলিশ, রেল, WBCS, গ্রুপ ডি প্রভৃতি পরীক্ষার জন্য এই পিডিএফটি কাজে লাগবে। তো এর মাঝখানে টোটাল 110টা ইতিহাসের প্রশ্ন উত্তর রয়েছে। তো চলো খুব তাড়াতাড়ি করে দেখা যাক যে কোশ্চেনগুলো কী রয়েছে। পারলে তোমরা এই পিডিএফটাকে, আমি বলছি, এটাকে লিখেও নিতে পারো বা পজ করে, বা পিডিএফটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব, তোমরা ডাউনলোড করে নিও। তো প্রথম কোশ্চেন হচ্ছে, ভারত ছাড়ো আন্দোলনের একজন নেত্রীর নাম কি? শান্তাবাই ভালেরাও। 2 নম্বর কোশ্চেন, যে বিদেশি ভারতের বিপ্লবী আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিলেন তিনি হলেন ভগিনী নিবেদিতা। 3 নম্বর কোশ্চেন, ভগিনী নিবেদিতাকে ভারতীয় বিপ্লববাদের উদ্গাতা বলেছিলেন কে? ভূপেন্দ্রনাথ দত্ত। যে নারীর হাতে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসন নিহত হন তিনি হলেন বীণা দাস। জয়শ্রী পত্রিকাকে প্রকাশ করেন? লীলা নাগ। 6 নম্বর কোশ্চেন, লীলা নাগ যে সঙ্গের সঙ্গে যুক্ত ছিলেন তা হলো দীপালী ছাত্রী সংঘ। 7 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম বিপ্লবী মহিলা শহীদ হয়েছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। 8 নম্বর প্রশ্ন, প্রীতিলতা ওয়াদ্দেদারের বিপ্লবী জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা হলো চট্টগ্রাম অভ্যুত্থান। ভারতের বাইরে ভারতীয় নাগরিক নারীদের সামরিক কাজে লাগানোর প্রথম পরীক্ষামূলক উদ্যোগ নিয়েছিলেন রানী ঝাঁসি রেজিমেন্টের প্রধান দায়িত্বে কে ছিলেন? ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন। 11 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক নারীবর্ষ পালিত হয় 1975 সালে, ডন সোসাইটির প্রতিষ্ঠা করেছিলেন কে? সতীশচন্দ্র মুখোপাধ্যায়। এই ডন সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল 1902 সালে। কলকাতা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল 1905 সালে। অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1905 সালে। ভারতের যে আন্দোলনের ডাকে প্রথম নারীরা সাড়া দেয় তা হলো রাওলাট সত্যাগ্রহ 1919 সাল। ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সরলা দেবী চৌধুরানী। বাসন্তী দেবী ও সুনীতি দেবী যে আন্দোলন সঙ্গে যুক্ত ছিলেন তা হলো অহিংসা অসহযোগ আন্দোলন। বাসন্তী দেবী ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী। বি আম্মা নাম কার ছিল, মানে এই নামে কে পরিচিত ছিলেন? আবিদা বানু। বাংলায় স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেত্রীর নাম কি? কুমুদিনী বসু মিত্র। গান্ধীজির ডান্ডি অভিযান শুরু হয় 1930 সালের 12ই মার্চ। 23 নম্বর কোশ্চেন, ধর্ষণা লবণ সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন কে? সরোজিনী নাইডু। 24 নম্বর কোশ্চেন, বোম্বাই লবণ উৎপাদন কেন্দ্রে আক্রমণে নেতৃত্বকে দিয়েছিলেন? কমলাদেবী চট্টোপাধ্যায়। সত্যবালা দেবী ও আশালতা সেন যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তা হলো আইন অমান্য আন্দোলন। গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা। তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছিল 1942 সালে এবং এটা গঠিত হয়েছিল কোথায়? তমলুকে। ভগিনী নিবেদিতা ভগিনী সেনা সংগঠিত হয়েছিল মেদিনীপুরের তমলুকে। রেডিও ট্রান্সমিটারের মাধ্যমে গান্ধীজি কারেঙ্গাইয়া মারেঙ্গের আদর্শ প্রচার করেন উষা মেহতা। অসমে ভারত ছাড়ো আন্দোলনে যে নারী গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি হলেন কনকলতা বড়ুয়া। রামপা উপজাতির বাস ছিল গোদাবরী উপত্যকায়। ওয়ার্কার অ্যান্ড পিজেন্টস পার্টি প্রতিষ্ঠিত হয় 1928 সালে। ওয়ার্কার অ্যান্ড পিজেন্টস পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সাথে। দ্বারভাঙা কিষাণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন স্বামী বিদ্যানন্দ। সরলাদেবী চৌধুরানী স্থাপিত নারী সংঘের নাম ভারত শ্রী মহামণ্ডল। ওমেন ইন্ডিয়া অ্যাসোসিয়েশন গড়ে উঠেছিল 1917 সালে। অল ইন্ডিয়া ওমেন কনফারেন্স গড়ে উঠেছিল 1927 সালে। যে প্রতীকে বয়কটের প্রস্তাব প্রচার করা হয় তা হলো সঞ্জীবনী। লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠিত করেছিলেন সরলাদেবী চৌধুরানী। বাংলায় নারী সমাজ আরন্ধন দিবস পালন করেছিল 1905 সালের 16ই অক্টোবর। প্রথম রাখি বন্ধন উৎসব উদযাপিত হয় 1905 সালে 16ই অক্টোবর। তোমরা জানো এটা রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন। বঙ্গভঙ্গ কার্যকারী হওয়ার দিনে অরন্ধনের ডাককে দিয়েছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। নারী সত্যাগ্রহ সমিতির সম্পাদক ছিলেন শাস্তি দাস। গান্ধীজি নারীদের প্রথম বিক্ষোভে সামিল করেছিলেন 1913 সালে দক্ষিণ আফ্রিকাতে। 1917 সালে যে মিশনের কাছে নারীরা ভোটাধিকার দাবি করে তা হলো মন্টেগু জেমসফোর্ড। তিনকাঠিয়া প্রথার অবসান কত সালে ঘটে? 1917 সালে। ভারতে গান্ধীজির দরিদ্রিয়ার সত্যাগ্রহটি হলো আহমেদাবাদ সত্যাগ্রহ।
আমেদাবাদ সত্যাগ্রহের ফলে মিল মালিকরা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে কত শতাংশ? 35%। গান্ধীজির নেতৃত্বে ভাড়াটে তৃতীয় সত্যাগ্রহটি হলো খেদা সত্যাগ্রহ। গান্ধীজি যে সত্যাগ্রহের মাধ্যমে শহরের শিক্ষিত ও গ্রামীণ কৃষকদের মধ্যে মেলবন্ধন ঘটায় সেটি হলো খেদা সত্যাগ্রহ। কুনবি কাদের বলা হয়? গুজরাটের কৃষকদের বলা হয় কুনবি। গান্ধীজির নেতৃত্বে খেদা আন্দোলন অনুষ্ঠিত হয় 1918 সালে। অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষকদের কর বন্ধ আন্দোলনের নেতৃত্ব দেন বীরেন্দ্রনাথ শাসমল। একা কৃষক আন্দোলন হয়েছিল 1921 সালে। একা আন্দোলন ঘটেছিল অহিংসা কৃষক আন্দোলনের পর্যায়ে। একা কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মাদারি পাশি। উত্তরপ্রদেশে কিষাণ সভা গঠন করেন জওহরলাল নেহরু। সারা ভারত কিষাণ সভা কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1936 সালের 11ই এপ্রিল। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সম্পাদক ছিলেন স্বামী সহজানন্দ। তো আমি এই টোটাল 60খানা মতো কোশ্চেন ভিডিওটাতে আমি বললাম। এই পিডিএফটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তো তোমরা এটাকে ডাউনলোড করে নাও এবং আশা করছি ভিডিওটি তোমাদের খুব কাজে লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো এবং লাইক করতে ভুলো না। খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করতে পারো। আর আর তোমরা কোন কোন টপিকের উপরে ভিডিও চাও তোমরা আমাকে ভিডিও ডেসক্রিপশানে জানাও, কমেন্ট সেকশানে গিয়ে জানাও, আমি সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব। আর আগামীকাল নতুন একটি বইয়ের ভিডিও আসছে, তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে প্রেস করে দিও এবং অল অপশানটা প্রেস করতে ভুলো না। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।